রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এদিন বর্ধমান ট্রেজারি বিল্ডিং এর চতুর্থ তলে মাইনরিটি মিটিং হলে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক রামশঙ্কর মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে এবং জেলা তৎসঙ্গ দপ্তরের আয়োজনে আজকে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রাণ দিবস আমরা জেলা জুড়ে পালন করছি এবং জেলার এই অনুষ্ঠানে আমাদের আজকে সঙ্গে উপস্থিত ছিলেন আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক সাধারণ মাননীয় অমিয় কুমার দাস মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের যুব কল্যাণ আধিকারিক মাননীয় রাজীবা মহাশয়, এর সঙ্গে ছিলেন শিক্ষা তথ্য সংস্কৃতি ও ক্রীড়া স্থায়ী সমিতির জেলা পূর্ব বর্ধমান জেলা পরিষদের স্থায়ী সমিতির কমাধ্যক্ষ মাননীয় শান্তনু কুমার মহাশয় সহ বিভিন্ন বুদ্ধিজীবী এবং সঙ্গীত প্রেমী মানুষরা। এবং আজকে আমাদের ভিন্ন প্রান্ত থেকে আমাদের জেলার এবং সদরের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা এসেছেন এবং আজকে সারাদিন ধরেই আমাদের এই নজরুল গীতি, নজরুল আবৃত্তি এবং তার আলোচনা, চিন্তাধারা এবং সমস্ত কিছু মধ্যে দিয়ে আজকে আমরা সারাদিন কাটাবো। এবং আমরা প্রত্যেকেই জানি যে নজরুলের যে চিন্তাভাবনা, তার যে সম্প্রীতি, ভ্রাতৃত্ব সব কিছু ঊর্ধ্বে তিনি যে ভালোবাসার কথা বলেছেন, মানবতার কথা বলেছেন, সেই চিন্তাধারা যেন মানুষের মধ্যে বজায় থাক এবং সেটি আমরা মেনে চলবো। তার চিন্তাধারা আছে। পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা।